بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام عليكم ورحمة الله وبركاته. سمعت أدمين صاحب প্রশ্ন করেছেন যে বুকের উপর হাত বাঁধার হাদিসটা ওনার জানা নাই, এবং আর একটা প্রশ্ন ছিল, ওটা নাকি অন্যের, সেটা হলো যে নামাজবিহীন তারাবিটা কেমন, নামাজ ছেড়ে তারাবি পড়া, রোজা রাখা, সরি, নামাজবিহীন রোজাটা কেমন হয়, বা হয়তো কোনো সময় ছাড়লো, কোনো সময় পড়লো, এরকম ছেড়ে ধরা নামাজ আদায় করে রোজাটা কিরকম পর্যায়ের রোজা। প্রথম প্রশ্নের উত্তর হল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাত বাম হাতের উপর রাখতেন, গজ হাত বলা হয়েছে, তো ডান হাত বাম হাতের উপর যদি রাখা হয় সাধারণত হাতের কবজি আঙ্গুল থেকে নিয়ে কবজি পর্যন্ত এটাকে হাত বলা হয়, জেরা বলা হয়, তো ডান হাত বাম হাতের উপর যদি রাখা হয় তাহলে এটা কিন্তু বুকের কাছেই আসবে, প্রায় কাছাকাছি চলে আসবে। তারপরও বুখারী শরীফে এই হাদিসটি অস্পষ্ট, স্পষ্ট বর্ণনার ভিতরে পাওয়া যায় যে যেমন সুনান আবু দাউদ এসেছে আনতাউস কাল কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাহু ইয়ুমনা আলা ইয়াদিহিল ইউসরা সুম্মা ইয়াশুদ্দু বাইনাহুমা আলা সাদরিহি ওয়া হুয়া ফিস সালাতি। তাউস বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাত বাম হাতের উপর রাখতেন, এরপর উভয়টাকে বাঁধতেন বুকের উপর সালাতের অবস্থায়। আবু দাউদ শরীফ 759। তো হাদিসটা তাওস থেকে এসে মুরসাল, তাওস হলেন তাবি, তিনি বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করতেন, তো উনি তো তাবি, তো এটা মুরসাল সূত্র, এই জন্য এটাকে জয়ীফ বলা হয়েছে। তবে এই হাদিসের অন্য হাদিস রয়েছে সাক্ষ্য হাদিস এবং এর একাধিক সূত্র রয়েছে, সেসব সূত্র বিবেচনায় এই হাদিসটাকেও সহি বলা হয়েছে, মূল হাদিসটা অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের হাত বাঁধতেন এই মর্মের হাদিস সুনান সহিহ ইবনে খুজাইমাহ এসেছেন, এসেছে এই মর্মের হাদিস। তো ওখানে আল্লামা হাসান আলবানী রহমতুল্লাহ আলাইহি বলেন সহিহ ইবনে খুজাইমার সূত্র সম্পর্কে যে এটা এটা একটা জয়েব সূত্র, তবে এই হাদিসটি বিশুদ্ধ, অন্যান্য আরো সাক্ষ্য হাদিসের বিবেচনায় এবং তার অন্যান্য সূত্র বিবেচনায়। তো এই হাদিসটি একাধিক সনদে বর্ণিত হয়েছে এবং এই হাদিসটি বুকে হাত বাঁধার বিষয়ে উৎকৃষ্ট হাদিস, মানে নামাজের অবস্থায় বুকে হাত বাঁধার বিষয়ে হাত রাখার অবস্থান মর্মে এটি হল তুলনামূলক সব থেকে বিশুদ্ধ হাদিস। যদিও প্রতিপক্ষরা এই হাদিসের ক্ষেত্রেও মানে কথা বলে থাকেন, সনদের একক সাইড বিবেচনা করে তারা এটাকে জয়ীফ বলার চেষ্টা করেন, কিন্তু এই হাদিসের যে বিভিন্ন সনদ রয়েছে এই সনদগুলি একত্রিত করলে এই হাদিসটি বিশুদ্ধ প্রমাণ হবে বলে একাধিক মহাদ্দেশ এই স্ট্যাটাস দিয়েছেন, মন্তব্য করেছেন। হানাফি মহাদ্দেশদের ভিতরে দেখা গিয়েছে যে যারা ইনসাফ প্রিয় মহাদ্দেশ তারা বলেছেন যে এটাই তুলনামূলক শুদ্ধ সহি, যে হাত বুকের উপর বাঁধতে হবে। তো আমাদের দেশে সাধারণত হানাফিদের মহিলারা বুকের উপর বাঁধে এবং নারীরা পুরুষরা নাভি নিচে বাঁধে, তো এভাবে নামাজের বিভিন্নতা নারী পুরুষে এরকম কোনো দলিল সম্মত নয়। আসল কথা বুকে হাত বাঁধাটা একটা সন্ন্যতের বিষয়, যদি কেউ বুকে হাত বাঁধে তাহলে তুলনামূলক সে একটা বিশুদ্ধ সন্ন্যতের অনুসরণ করল। আর নাভির নিচে হাত বাঁধা মর্মে যে সুনান আবু দাউদ এসেছে ওটা আদি থেকে বর্ণিত হয়েছে, যেমন উনি বলছেন যে সন্ন্যত হলো এই করা, তো এই হাদিসে জয়ীফ, এবং কোনো কোনো নসখায় আবু দাউদের কোনো কোনো নসখায় এটা পাওয়াই যায় না যে ওই নাভির নিচে হাত বাঁধাটা সন্ন্যত, আলি যে বলেছেন এই কথাটা পাওয়াই যায় না, বিশেষ করে এই লাস্ট অংশটুকু যে সন্ন্যাস হলো নাভির নিচে হাত বাঁধা, বরং এক হাত আর এক হাতের উপর বাঁধা এটাই হলো সন্ন্যাস, এ পর্যন্ত অংশ পাওয়া যায় বিশুদ্ধভাবে, কিন্তু নাভির নিচে এ কথাটুকু বাড়ানো হয়েছে বলা হয়ে থাকে রাবির পক্ষ থেকে। কথাই নাভির নিচের হাত হাদিস সম্পর্কে ওলামায়ে দিন প্রায় সব একমাত্র ওটা জয়ীফ হাদিস। ইমাম নাওয়াবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে এটা সমস্ত মহাদ্দেশিনের ইত্তেফাক অনুযায়ী ঐকমত্য অনুযায়ী এই হাদিসের জয়ীফ, অর্থাৎ নাভির নিচের হাত বাঁধা হাদিসটা সর্বমহাদ্দেশ অনুযায়ী, সর্বমহাদ্দেশের রায় অনুযায়ী
এটা জয়ীফ এভাবে বলেছেন তখন তার বুকের উপর হাত বাঁধার হাদিসটা যদিও কিছু বিতর্ক রয়েছে সনদের দিক থেকে কিন্তু ইনসাফির অনেক মহাকেক আলেম এটাকে বিশুদ্ধ বলেছেন তবে এটা সনদের পর্যায়ভুক্ত থাকবে এটা ফরজ বিষয় নয় অতএব এটা নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করা অনুচিত আর একটা বিষয় থাকলো যে বেনামাজির রোজা বেনামাজির রোজা কবুল হবে না বেনামাজির রোজা কবুল হয় না কারণ বেনামাজি এক প্রকার কাফের বিশেষ করে যদি টোটালি নামাজ না পড়ে তো সে মুসলিম থাকার কোনো অবকাশ নাই তার আর যদি ছেড়ে ধরা কারণ নামাজ পড়ে থাকে তাহলে এই নামাজ তাকে মুক্তি দিবে কি দিবে না আমরা সূরা মামুন পড়লে বুঝতে পারি আল্লাহ বলছেন ফাওয়াইলুল মুসাল্লিন মুসল্লিদের জন্য রয়েছে ওয়াইল الذين هم عن صلاتهم ساهون যারা নিজেদের নামে নামাজের ক্ষেত্রে থাকে গাফিল উদাসীন উদাসীন ব্যাখ্যা বলা হয়েছে যে নামাজকে টাইম ও টাইম করে পড়া অর্থাৎ সঠিক টাইম থেকে পিছিয়ে ভিন্ন টাইমে পড়া তো এটার কারণে ওয়াইল এর কথা আল্লাহ বলেছেন ওয়াইল মানে দোজখের কথা বলা হয়েছে আবার ওয়াইল মানে দুর্ভোগ তো এক শ্রেণীর মুসল্লি সম্পর্কে আল্লাহ বলছেন যে ওদের জন্য রয়েছে ওয়াইল যারা লোক দেখানো নামাজ যারা নামাজে গাফিল তো গাফলাতে নামাজ কোনো ফায়দা দেয় না তো নামাজকে টাইম ও টাইম করে পড়লে যদি এই ওয়াইল থাকে তাহলে নামাজকে বাদ দিয়ে দিলে বা ছেড়ে ধরে পড়লে তার কি অবস্থা হতে পারে অতএব অবশ্যই অত্যন্ত জঘন্য কাজ আর রোজার একটা শিক্ষা হলো তাকওয়া অর্জন করা আল্লাহ বলেন যে হে ইমানদারগণ তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বপুরুষদের উপর যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো তো মুত্তাকির ট্রেনিং কোর্স হলো এই রোজা সুতরাং যদি এই রোজার মাসেও যদি মুত্তাকি না হয় বা মুত্তাকির এই চরিত্র হয় যে নামাজ ছেড়ে দিচ্ছে নামাজ পড়ে না তাহলে সে মুত্তাকি গুণে গুণান্বিত হতে পারেনি কোনোভাবে ছেড়ে ধরা করা না ছেড়ে ধরা নামাজ এটাও মুত্তাকির নামাজের পরিচয় নয় অতএব যে ব্যক্তি টোটালি নামাজ পড়ে না এর রোজার কোনো প্রশ্নই উঠে না আর যে মাঝে মাঝে ছেড়ে ছেড়ে রোজা রাখতেছে না মাঝে মাঝে নামাজ ছেড়ে ধরে রোজা রাখতেছে অর্থাৎ নামাজ ঠিক মতো পড়ে না নামাজ মাঝে মাঝে মিস দিয়ে রোজা রাখে তো এই ব্যক্তি রোজা কবুল হবে কিনা বিতর্কিত বিষয় এবং না কবুল হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে কারণ একখানা সহিহ হাদিস রয়েছে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু মিন আমালিহি আস-সালাত নিশ্চয় বান্দার যে আমলগুলির সর্বপ্রথম হিসাব হবে সেটা হলো নামাজের ফাইন সালাহাত যদি নামাজ ঠিক থাকে সালাহাত সায়র আমালি তাহলে তার অন্যান্য সকল সমস্ত আমল ঠিক বলে গণ্য হবে আর যদি নামাজ নষ্ট হয়ে থাকে তাহলে অন্যান্য সকল আমল নষ্ট বলে গণ্য হবে তাবরানি ফিল আওসাত অর্থাৎ ইমাম তাবরানি আল মুজাম আল আওসাত নামক একটি গ্রন্থ রয়েছে সেই গ্রন্থের ভিতরে সেই হাদিস গ্রন্থের ভিতরে এই হাদিসটি এনেছেন এবং আল্লামা নাসির আলবানী রহমতুল্লাহ আলাইহি সহি বলেছেন তো এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে নামাজের প্রথম হিসাব হবে নামাজ যদি ঠিক থাকে তাহলে অন্যান্য আমল ঠিক বলে গণ্য হবে আর নামাজও যদি নষ্ট হয়ে থাকে তাহলে অন্যান্য আমল তার নষ্ট বরবাদ হয়ে যাবে অতএব নামাজবিহীন রোজা এক প্রকার অনর্থক অনুভাবে যে নামাজ ছেড়ে ধরে পড়ে এবং রোজা রাখে তার রোজাটাও বিতর্কিত তার এই সে ধারা নামাজ পড়ার কারণে কারণ সে মুত্তাকি প্রকৃত মুত্তাকি নয় আর আল্লাহ মুত্তাকি থেকে গ্রহণ করেন ইন্নামা তাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন আল্লাহ বলছেন যে আল্লাহ মুত্তাকি থেকে গ্রহণ করেন তো যা হোক বেনামাজির নামাজ সরি বেনামাজির রোজা এক প্রকার হিন্দু উপবাস বলা যেতে পারে আর যে ব্যক্তি ছেড়ে ধরে নামাজ পড়ে সেও এক প্রকার বেনামাজি যদিও একেবারে খাঁটি বেনামাজি হলো না এর রোজাটাও বিতর্কিত এমনকি সমস্ত আমল তার বিতর্কিত থেকে যায় এই নামাজের কারণে এইভাবে ছেড়ে ধরা নামাজের কারণে সুতরাং নামাজের প্রতি যত্নশীল হওয়া উচিত আমাদেরকে এবং মুমিনদের পরিচয় আল্লাহ এটাই বলেছেন সূরাতুল মুমিনুনের ভিতরে কদ আফলাহাল মুমিনুন ওই মুমিনগণ সফল কাম হয়েছে বা হবে الذين هم في صلاتهم خاشعون যারা নিজেদের নামাজের ক্ষেত্রে খুশু খুজু অবলম্বনকারী অর্থাৎ বিনয়িত অবলম্বনকারী এখানে নামাজের কথা বলেছেন আবার এই সূরার ভিতরে লাস্টের দিকে আবার লাস্ট নয় এই মুমিনদের গুণ বলতে বলতে আবার নামাজের কথাই উল্লেখ করেছেন আল্লাহ বলছেন والذين هم على صلواتهم يحافظون এবং যারা নিজেদের সালাতের হেফাজত করে মানে সংরক্ষণ করে তার মানে তার ফরজ তার সুন্নাত তার মোস্তাহাব সব বিষয় খেয়াল করে এবং টাইম টেবল ইত্যাদি খেয়াল করে চলে
তো এটা হলো প্রকৃত মুমিনের পরিচয়, প্রকৃত মুত্তাকির পরিচয়। মুত্তাকি কোনোদিনই হতে পারে না ওই ব্যক্তি যে নামাজ ছেড়ে ঝরে পড়ছে। এই প্রকৃতির লোক এক প্রকার ফাসেক, বিতর্কিত লোক, তাদের ইসলামটাই বিতর্কিত। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, এক অক্ত যদি কেউ নামাজ ছেড়ে দেয় তবুও কাফের, ইচ্ছা করে যদি কেউ এক অক্ত ছেড়ে দেয়। সুতরাং বিতর্কিত বিষয় বুঝতেই পারছেন। অতএব আমি বলবো, যারা বেনামাজি এবং রোজা রাখেন তাদেরকে অনুরোধ করবো যে আপনারা নামাজ পড়ার চেষ্টা করেন। নামাজ রোজা থেকেও গুরুত্বপূর্ণ। রোজা পরিত্যাগ করাটা গুনাহের কাজ, কিন্তু এ কারণে কাফের হয় না। যদিও এটা বড় ধরনের গুনাহ, কিন্তু নামাজ পরিত্যাগ করলে কাফের বলা হয়েছে, কাফের কথা বলা হয়েছে, এবং সাহাবায়ে কেরাম কাফের গণ্য করতেন নামাজ পরিত্যাগকারীকে। তো নামাজের গুরুত্ব আরো বেশি, রোজার থেকেও আরো গুরুত্বপূর্ণ। সুতরাং কোন জ্ঞানী ব্যক্তির উচিত হবে না যে নামাজকে পরিত্যাগ করবে আর সে রোজা রাখবে। তো এইভাবে নামাজবিহীন রোজা এক প্রকার অনর্থক, এক প্রকার বেঈমানের জন্য রোজা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে ইমানের সাথে সওয়াবের আশায়, তার পূর্বের গুনাহ মাফ হবে। তো বলা হয়েছে ইমানের সাথে সওয়াবের আশায় যে ব্যক্তি রাখবে, বুখারী শরীফ হাদিস। তো ইমানের শর্তে বেঈমানের রোজা কিন্তু বাদ পড়ে যায়, আর বেনামাজি এক প্রকার কিন্তু বেঈমান প্রমাণ হয়ে যায় সহিহ হাদিসের আলোকে। অতএব বেঈমানের রোজার যেমন ফায়দা নাই, অনুরূপভাবে বেনামাজির যে খাঁটি বেনামাজি তার রোজারও কোনো ফায়দা নাই। এটা এক প্রকার বেধর্মীদের উপবাসের নামান্তর বলে গণ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ।